কোটা বিরোধী আন্দোলন করে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। একটি বিচারাধীন সাবজুডিস বিষয়ে হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তাঘাট সব ব্লক করে দিলাম, এর পেছনে স্বাভাবিকভাবেই আমাদের সেই প্রশ্ন থাকতে পারে যে পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি, তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দিই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। নিজের জীবনটা শেষ করলে সাথে আমারটাও শেষ করে দিয়ে গেছে। আপনি মেয়েটাকে চেনেন না? না।